এবারে লাস্ট পয়েন্ট এটা ব্রিজিং লিগেন্ড যেটা হয়েছে সেটা যদি দুটো মেটাল এতক্ষণ দেওয়া হচ্ছে দুটো মেটাল সেন্টারের মধ্যে, এবার একটা মিনিমাম আছে একটা লিগেন্ড যদি মোর দেন টু মানে তিনটে বা চারটে এরকম যদি মেটাল সেন্টার মানে একটাই লিগেন্ড যেটা ব্রিজিং লিগেন্ডে কাজ করছে কিন্তু কানেক্ট করছে মোর দেন টু মেটাল সেন্টার মানে তিনটে হতে পারে চারটে হতে যাই হোক সেরকম যদি হয় তাহলে সেখানে ডিনোট করা হবে আছে নিউ এন, এবারে এনটা কি জিনিস আসবে না এনটা চলে আসবে না নাম্বার অফ মেটাল সেন্টার কানেক্টেড এন দা নাম্বার অফ কানেক্টেড মেটাল সেন্টার। আচ্ছা এক্সাম্পল হচ্ছে ডাই নিউ থ্রি কার্বোনাইট মানে এখানে সিওটা তিনটে মেটাল সেন্টারের মধ্যে ব্রিজ করেছিল হয়েছে, আর ধরো এরকম টাইপের আছে মানে সিও আছে একটা কার্বনি সিও আছে তিনটে মেটালের মধ্যে ব্রিজ করেছে এরকম যদি হয়ে থাকতো তাহলে সেখানে চলে আসতো কি ডাই নিউ থ্রি কার্বোনাইট। মনে রাখতে হবে ফার্স্ট লেখা আছে যে ইফ ব্রিজিং কানেক্টেড ব্রিজিং লিগেন্ড কানেক্টেড টু টু মিটার সেটা যদি দুটো হয় তাহলে সেখানে নর্মাল মানে ব্রিজ করতে গেলে মিনিমাম দুটো লাগে তাহলে সেটা নর্মাল, তো সেখানে রিপ্রেজেন্টেড বাই মিউ নর্মাল মিউ তারপরে যারা লিগেন্ডের নিয়ে যেটা মিউ লিগেন্ড নিয়ম যেমন করে আগে লিখছিলাম আগে থেকে নিয়মের মতো। এবার যদি দ্য লিগেন্ড কানেক্টেড মোর দেন টু মানে থ্রি ফোর এরকম হয় মেটাল সেন্টার সঙ্গে কানেক্ট থাকে যেগুলো থ্রি করেছি দেন ডিনোটেড বাই মিউ এখানে নাম্বারটা থাকবে কটা মেটাল সেন্টার সঙ্গে কানেক্টেড এন কি লেখা হচ্ছে এন নাম্বার অফ কানেক্টেড মেটাল সেন্টার। আর এখানে একটা এক্সাম্পল হচ্ছে ডাই মিউ থ্রি কার্বনাইট এটা দিয়ে শুরু লিগেন্ডের মেনটে এরপরে তো পুরো মেটাল দিয়ে পুরো কমপ্লেক্সের মেনটে হবে তার জন্য একটা অ্যাপ্রক্সিমেট মানে অ্যাপ্রক্সিমেট আমি ধরেই নিয়েছি যে তিনটে মেটাল সেন্টার আছে সিও করেছে দিয়ে করলে এই টাইপের আসবে।